মিসমিল্লে রহমান রাহিম দেশ বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভি নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজ রম্মনিরা আজ অনুষ্ঠানটির একত্রিশতম পর্ব অনুষ্ঠানের সম্মানিত আলোচক আলকরন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাদারি সাহেবকে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত হুদ আলেসাল্লামের আদ জাতির সাদ্দাতের ভেস্তর ঘটনাটি অর্থাৎ ভেস্ত কীভাবে নির্মাণ করেছে সেই বিষয়টি উপস্থাপন করেছেন আজকের পর্বে আপনার কাছে সবিনয় জানতে চাচ্ছি পরবর্তী ঘটনা প্রবাহ ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রাহম আর রাহিম الحمد لله رب العالمين، لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، أما بعد، আল্লাহ রাবুল্লা আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি রাব্বুল আলমিন দয়া করেছেন কদর টিভির মাধ্যমে আমরা সাপ্তাহিক সিরাজ মনিরা এ অনুষ্ঠানে আম্বিএকেরামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন দয়াময় আল্লাহ সুক্রিয়াতন কালাম আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের মুক্তির দূত মিন রসুল পাক সাল আলহি ওসাল্লামর পরশময় কদম সালাম ও কদম্বসি নিবেদন করছি সুদী মণ্ডলী আপনাদের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম আসসালাম কুমার আহমতুল্লাহ সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সাদ্দ নিজে কি আল্লাহর সমকক্ষ ভেবে যে আল্লাহ জান্নাত দিতে পারবে আল্লাহ নবী বলছে আমি আল্লাহকে মানি না বিশ্বাস করি না আমি নিজেই তো ইলা আমি একটা জান্নাত তৈরি করে দেখিয়ে দেব যে আমার ক্ষমতা কতটুকু কতটুকু সেই পরিপ্রেক্ষিতে সে ইয়েমেনে একটা জান্নাত নির্মাণ করে নির্মাণ করেছে সে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম জান্নাত নির্মাণ হওয়ার পর তার ভাগিনা জোহান তাজি সহ যারা তার এই কাজে ছিল তত্ত্বাবধানে ছিল সবাই সাদ্দকে অবগত করল যা আপনার সেই কাঙ্ক্ষিত জান্নাত তৈরি হয়েছে ব্যহেস্ত তৈরি হয়েছে সাদ্দাদ শোনে মোটামুটি খুশি হয়েছে যে যাক আমার আশা পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে এখন উদ্বোধনের পালা তারা জানতে চাইল একটা তারিখ দেন বা একটা সময় বলেন যে এখন এই জান্নাত উদ্বোধন করবেন আপনি যাবেন তো যাব যাচ্ছি ওই নানান কাজ নিয়ে ব্যস্ত ওই দিক দিয়ে সব গুছাইয়া সে একটা তারিখ করে তার এত বড় একটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে বাস্তবায়ন হয়েছে এখন সেটা উদ্বোধন করবে সে উদ্বোধন করতে যাবে এটার চিন্তাটাই তো আলাদা যে এত বড় তার বাস্তবায়ন হয়েছে যাবো যাচ্ছি এই করে করে এখনো যাওয়া হচ্ছে না মূলত এই জান্নাত উদ্বোধনটাই হবে তার জীবনের শেষ সময় আর হায়াত যতদিন আছে এর আগে তো তার যান কবজ করার কোনো সুযোগ নেই নেই যার কারণে বিলম্ব হচ্ছে এ হচ্ছে হাকিকত বিলম্ব কেন হচ্ছে বিলম্বটা কেন হচ্ছে সে যাব বা যাচ্ছি কারণ রাব্বুল আলমিন এই কাজের উপর তো নাকোশ সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে পাল্লা দিয়ে এমন বেয়াদমিমূলক কাজ করেছে আল্লাহ কিন্তু তাকে এই জান্নাতে ঢুকার সুযোগ দিবে না এর আগেই তার হায়াত শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে যার কারণে হায়াত যতদিন আছে আজরাইল ইসলামের এক হাদিসে এইভাবে এসেছে যে জান কবস্কারী ফেরস্তা জানে না যে কার যান কবজ কখন কবচ করবচ করতে হবে কতদিন তার হায়াত আছে এটা তিনি জানেন না একমাত্র রাব্বুল জানেন এটা রাব্বুল আলমিন জানেন তিনি তখন জানেন যখন তাকে হুকুম দেওয়া হয় যে হা ওই বান্দার জান কবজ করা হোক এই টাইমে অমুক জায়গায় যান কবচ করা হবে সুতরাং সাদ্দাদের জান কবজ করতে হবে আর তার হায়াত থাকতে তো আর এটা শেষ হবে না যার কারণে একটু বিলম্ব হচ্ছে যাব যাচ্ছি এই করতে করতে একদিন দুই দিন তিন দিন চার দিন পরে একটা তারিখ হলো একটা ডেট হলো যে সাদ্দাদ অমুক দিন যাবে এবং তার নির্মিত জান্নাত উদ্বোধন করবে উদ্বোধন করবে পরবর্তী সময়ে সে রওনা দিয়েছে লোক লস্কর দাস দাসী হ্যাঁ প্রজাবিন্দু সবাই তার সাথে আজকে মনোরম পরিবেশে জান্নাত দেখতে যাবে সাজুগুজু হয়ে রওনা দিয়েছে আজকে জান্নাত উদ্বোধন হবে প্রজারা সবাই অপেক্ষমান সে জান্নাতের কাছাকাছি যাবে এর আগেই প্রজা দাস দাসী সবাই গিয়ে লাইন ধরে প্রস্তুত যে সাদ্দ জান্নাতের দরজায় যাবে সবাই তাকে আহলান সাহলান মোবারকবাদ জানাচ্ছে স্বাগত জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে মোবারক স্বাগতম জানাচ্ছে সুস্বাগতম আসতেছে সকল কর্মচারীদেরকে সামনে পাঠিয়ে দিয়া লাইন ধরে সুন্দরভাবে তাকে রিসিভ করার জন্য এই পরিবেশ তৈরি করা হল সেও আস্তে আস্তে করে তার একজন দাস নিয়ে ঘোড়ায় চরে চরে আস্তে 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 করে এমেনের উদ্দেশ্য সেই বেহস্তের দিকে পা পা করে এগিয়ে যাচ্ছে একটা পর্যায়ে যখন সে বেহেস্তের দরজার একদম কাছে সন্নিকটে সন্নিকটে সে গিয়ে দেখল একটা অপরিচিত লোক বেহেস্তের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে অথচ সবাই তো তাকে স্বাগতম জানায় এই বেহেস্তে ঢুকার জন্য পরিবেশ করে দিয়েছে কিন্তু সাদ্দাদ দেখল যে সে যে এই মুহূর্তে বেহেস্তে প্রবেশ করবে তার নির্মিত সেই দরজার মধ্যে একটা অপরিচিত লোক সেখানে দাঁড়িয়ে আছে সাদ্দ প্রশ্ন করল যে এই সময় আপনি এখানে দাঁড়িয়ে আছেন সরে যান তিনি জবাব দিলেন যে সাদ্দার আমি সরে যাওয়ার জন্য আসি নাই বলল আপনি কে বলে আমি মালাকুল আজরাইল কেন এসেছেন বলে এই মুহূর্তে তোমার জান কবজ করা হবে সাদ্দাদ এত নমনীয়ভাবে বলেছিল যে আজরা আমাকে একটু সুযোগ দাও আমার স্বপ্নের নির্মিত একটু জান্নাতটাকে আমি দেখব আজরাইল্লা আলাইসালাম বলেছিলেন তোমাকে সুযোগ দেওয়া হবে না এর ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না যেইভাবে হুকুম এইভাবে আমি তোমার জান কবজ করব এবং তোমাকে জমিনে নামতে আমি দেব না এটি আমার হুকুম ঘোড়ার পিঠে আছে জমিনি তাকে পা রাখতে দিবে না তো দূরের কথা জানিয়ে জানিয়ে দিলেন দিলেন এই বলেই সাদ্দ তাড়াহুড়া করে গোড়ার পিঠ থেকে একটা পা জমিনের মধ্যে রাখতেছে আরেকটা পা এখনো তার গোড়ার পিঠের উপর পিঠের উপর এই অবস্থায় ইসলাম তার যান কবচ করে নিলেন বেহেস্তের দরজার যে যদি আরেকটু হইতো তাহলে সে বেহেস্তের দরজার স্পর্শ পাইত স্পর্শ পর্যন্ত সে পায় নাই সে সুযোগটুকু সে সে সুযোগটুকু পর্যন্ত পায় নাই জান কবচ করা হয় ওই যে আমি দুই পর্বে আলোচনা করেছিলাম দুই পর্ব পূর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ জানতে চেয়েছিলেন যে হে কার যান কবজ করতে কারো যান কবজ করতে লাগেছিল কিনা তো ওই ঘটনার রেশ এই কথা যেদিন সাদ্দাদের যান কবচ করা হয় তখন রাব্বুল আলহামীন বলেছিলেন যে হে আজরাইল যেই ছেলেটার জন্য তোমার মায়া লেগেছিল জাহাজের ধ্বংস অবশেষের মধ্যে যে সন্তানটার জন্ম হয় সেই সাদ্দাদ আল্লাহ জানিয়ে দিলেন যে হে আজরাইল আজকে তুমি যার যার জান কবজ করেছিলে এই লোকটাই ছিল ওই শিশু যে শিশুর জন্য তোমার মায়া লেগেছিল সে পরবর্তী সময় এখন এই সাদ্দ বাদশাহ হয়েছে তখন আল্লাহ আলা অবগত হলেন যে তাহলে ওই শিশুই আজকে তার যান আমি পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল্লা আলমিন জিব্রাইল আলাামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি সাদ্দাদের নির্মিত যে বেহেস্ত এটাকে মাটির সাথে মিশিয়ে দাও ধ্বংস করে ফেল ধ্বংস করে দাও জিব্রাইল আল ইসলাম সে অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী এটাকে ধসিয়ে দিলেন বিলীন করে দিলেন নিমিশি। সাদ্দাদের নির্মিত বেহেস্তের অস্তিত্ব শেষ হয়ে গেল সাদ্দাদ নিজেও ধ্বংস শেষ হয়ে গেল কেন রাব্বুল আলমিনের সাথে বেয়াদুবি করার ফল আল্লাহর সাথে সমকক্ষ ভেবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো কাজ করা যে চরম বেয়াদুবি চরম বেয়াদুবি এবং এর পরিণাম হল ধ্বংস ভয়াবহ ছাড়া কিছুই নয় এটাই হলো তার বাস্তব কারণ সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার মহান প্রভু রব্বুল আলমিন দয়াময় রব্বুল আলমিন তিনি তৈরি করেছেন আর তার সৃষ্টি বান্দা যখন তার সমকক্ষ চিন্তা করে তার শক্তিমত্তার সাথে পাল্লা দিতে যায় এটার পরিমা পরিণাম ধ্বংস ছাড়া তো আর কিছু হতে পারে না পারে না সাধাদের এই জীবন কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল সর্ব অবস্থায় আমাদের সৃষ্টিকর্তা দয়াময় রব্বুল আলামিনর উপরে আত্মসমর্পণ করা জি আল্লাহ আমি আপনার একটা ক্ষুদ্র সৃষ্টি দয়াময় রব্বুল আলামিন আমি নালায় আপনার দয়া ছাড়া আমার একটা মুহূর্ত চলার কোনো সুযোগ নাই এবং যুগে যুগে আমবিয়াকরামগণ তো এসেছেন এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য মানবজাতিকে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইতিপূর্বে আপনার বিভিন্ন আলোচনায় কিন্তু সে বিষয়গুলো সুস্পষ্ট হয়েছে এবং আপনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিন্তু বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং বিভিন্ন আম্বি একরামের যে জীবনী মুবারক উপস্থাপন করে একটি বার্তাই কিন্তু সিরাজ রাম অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শক শ্রোতাদেরকে জানিয়েছি যে আল্লাহর প্রতি আমাদের সবসময় আত্মসমর্পিত থাকতে হবে আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে হবে আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে হবে প্রক্ষান্তরে যে বা যারা আল্লাহর ইচ্ছার বাহিরে স্বেচ্ছাচারী হয়ে নিজেদেরকে আল্লাহর সমকক্ষ ভেবেছে নিজেরাও দাম্বিকতায় অহংকারে যে আমার অনেক ক্ষমতা এটা প্রমাণ করতে গিয়েছে তারই ধ্বংস হয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে অতীতে আমরা আলোচনা করেছি সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সেই শক্তি দান করুন যেন আমরা সর্ব অবস্থায় আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের লালন কর্তা পালন কর্তা রিজিকদাতা আমাদের সর্ব ক্ষমতার অধিকারী যে মহান রাব্বুল আলমিন ইন্নআল্লাহ আলা কুল্লি সাইন কাদির নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান তিনি কাদির সুতরাং তার ক্ষমতার সাথে কোনো ক্ষমতা কারও ক্ষমতা এটা পাল্লা দেওয়ার সুযোগ নেই তিনি আমাদের স্রষ্টা আর আমরা হলাম তার সৃষ্টি এই জায়গাটাই যারা ভুলে যায় যে আমার অনেক ক্ষমতা আছে তারাই দিন শেষে ধ্বংস হচ্ছে আমরা দয়াময় রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন দয়া করে আমাদেরকে তার ইচ্ছা মতো পরিচালিত হওয়ার শক্তি দান করেন তার কাছে আত্মসমর্পিত হয়ে আমাদের বাকি জীবন যেন আমরা তাকে প্রভু মেনে তাঁর আনুগত্যের মাধ্যমে এই জীবন আমরা অতিবাহিত করতে পারি সিরাতুল মুস্তাকিমে উপনীতি থেকে রাব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসাইন মাজারী সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজকে আপনি যে আলোচনাটা করেছেন এই আলোচনা থেকে আমার মনে হয় আমাদের শেখার অনেক কিছু রয়েছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা সময়ের অগ্রযাত্রায় আমরা আজকের পর্বের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আজকের পর্বে আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব সিরাত গ্রন্থের আলোকে বাদশাহ সাদ্দাতের ঘটনাটি উপস্থাপন করেছেন এবং বাদশাহ সাদ্দাদ যেভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জগতের বুকে জান্নাত তৈরি করেছিলেন সে জান্নাত কিন্তু তিনি উদ্বোধন আর করতে পারেননি আজকের আলোচনা থেকে যে বিষয়টি আমরা শিখতে পেরেছি এবং আমাদের শেখার সুযোগ হয়েছে সর্ব অবস্থায় আমরা যেন মহান রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পিত হয়ে নিজেদেরকে সৎ পরিচালিত করতে পারি এটি হচ্ছে সিরাজা মরিন অনুষ্ঠানের মূল বার্তাই কিন্তু এই বিষয়টি আমরা এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য প্রতি সপ্তাহে আমাদের বিজ্ঞ আলোচক পবিত্র কোরআন হাদিসের আলোকে চমৎকারভাবে আম্বি একরামের গৌরবদীপ্ত জীবনী মোবারক উপস্থাপন করছেন আমরা যেন সেই জীবনী মোবারক থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে আলোকিত মানুষ হতে পারি সে প্রত্যাশা জানিয়ে আজকের সিরাজ্যমণি অনুষ্ঠান এখানেই শেষ করছি মোহান রাবুল আল আমাদের সকলের সহায় হন আমিন